नमस्कार बंधुरा प्रतिदिन मत आबारों एक नतून भिडियो नहीं अपने सामने चले आनी जी आर्मी नेवी पुलिस बीएसएफ सीआरपीएफ यह सब प्रस्तुति निच्छन और बुझते पर क्यों अपनी मार्ट प्रैक्टिस करबें तो आज भिडियो सम्पूर्ण अपनार्जन आपके प्रथम के शेष पर्यंत सम्पूर्ण टीप्स देव जहाँ खूब ही गुरुत्वपूर्ण आपनी जेहतु नतून स्टार्ट करछेन बिगिनार्स आपनी आपके बेसिक लेवल के शिखते हैं आपनी जदि हठात कर एडवांस लेवेले चले जा चोट शरीर जेको समस्या सम्मुखीन होते पारे तो वीडियो शुरू करार आगे आपनी जदि आमार चैनले नतून हो चैनल अवश्य सबसक्राइब कर चलो वीडियो स्टार्ट करा जा। तो बंधुरा आपनी जखन माठे प्रथम आसबें आपनी देखें माठे अनेक ऐले दौड़ाचे तादेर साथे भूले दौड़ते जाबें ना केन तारा अनेक दिन धरे प्रैक्टिस करछेन आपनी जदि तार साथे दौड़ते जान आपनी दुपाक देवार पर हाँपिए पड़े आमि भाबें जे आमि कि करलाम तो आमार द्वारा हबे ना एइसब चिंता भावना माथाय आसे तो आपनि कि करबेन ओदेर साथे दौड़ते जाबेन ना एबं दौड़ानोर आगे आपनाके किछु नर्माल बेसिक एक्सारसाइज एबं दौड़ानोर पर किछु नर्माल बेसिक एक्सारसाइज करते हबे जा आपनाके इंजुरि थेके बाँचाबे। तो एइ एक्सारसाइजगुलो आमि आमार परेर भिडियोते आपनादेर जन्य आपलोड करब जा तो आपनि प्रत्येक दिन आपनार शरीर अनुयायी आपनार शरीर जतटा लोड निते पारबे सेइ अनुयायी आपनि 2 থেকে 3 কিলোমিটার डेलि रानिंग करबेन कारण অ্যাডভান্স লেভেলে যারা এক সপ্তাহ ধরে দু সপ্তাহ ধরে কিংবা এক মাস ধরে প্র্যাকটিস করছেন তাদের সাথে যাবেন না। দ্বিতীয়ত আপনি প্রত্যেক দিন সকাল রানিংয়ের আগে এক্সারসাইজ করবেন রানিংয়ের পরে এক্সারসাইজ করবেন এবং মেনলি প্রধানত আপনি সবার শেষে আপনি পুশ আপ আর সিট আপ এই দুটো মাস করবেন। পুশ আপ করলে আপনার শরীরে হাতের পাওয়ার কোমরের পাওয়ার পায়ের পাওয়ার সম্পূর্ণ আসবে এবং সিট আপ করলে আমার পেট কিনকিন করছে পেট দৌড়ানোর সময় পেট ধরে যায় হাইটে ব্যথা হয় এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তো আর একটা জিনিস করতে হবে যেটা আপনাকে পরের ভিডিওতে আপনি বলে দেবো যে আপনার জন্য একটা রানিংয়ের চার্ট নিয়ে আসবে 1 উইকে যেটা আপনি বুঝতে প্রত্যেকটা কিস্তে হবে কোন এক্সারসাইজ সকালে কোন এক্সারসাইজ করবেন বিকালে কোন এক্সারসাইজ করবেন সকালে কীভাবে দৌড়বেন বিকালে এক্সারসাইজ করবেন কীভাবে দৌড়বেন। দেখুন এক্সারসাইজ করতে গেলে একটু কষ্ট হবে সেটা আপনাকে সহ্য করতে হবে এগুলো আপনাকে নিয়েই মাঠে নামতে হবে যে আরাম করতে কেউ মাঠে আসে না সবাই কষ্ট করে দৌড়তে হয় না কষ্ট না করলে কোনোদিন মাঠে জেতা যায় না। তো আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি মেসেজ করে আপনার যা প্রবলেম আছে বলবেন সেটা সলিউশন করে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যার যা রানিংয়ের প্রবলেম হয় তাকে তার সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে আসবো এক্সারসাইজ রানিং এক্সারসাইজের ভিডিও রানিংয়ের আগে কী কী এক্সারসাইজ করবেন রানিংয়ের পরে কী কী এক্সারসাইজ করবেন যা করলে আপনি ইঞ্জুরি থেকে বাঁচবেন। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম।